আসসালামু আলাইকুম কালে লিনাক্স ফর ইথিক্যাল হ্যাকার পার্ট ওয়ানে আমরা বেশ কিছু টপিকের উপর কমপ্লিট করেছিলাম আপনারা যারা ফার্স্ট ভিডিওটি দেখেননি তারা ফার্স্ট ভিডিওটি দেখে ফার্স্ট টুটা এবং কি পার্ট টুটা শুরু করবেন তাহলে আপনাদের জন্য অনেক কিছু বোঝার সুবিধা হবে সো ওয়ানটা অবশ্যই দেখে আসবেন অনেকগুলো বিষয় আমরা কাভার করেছিলাম ওখানে সো পার্ট টুতে যে বিষয় নিয়ে গুলোতে মূলত কথা বলবো সেই বিষয়গুলাই এখন ট্রাই করব সো পার্ট টুতে আমরা কথা বলা ট্রাই করব যে ওয়েব অ্যাপ্লিকেশন সম্পর্কে এবং কি অ্যাটাকার পিসি হোস্টিং এই বিষয়গুলোতে লোকাল এবং পাবলিকলি যে কিভাবে সেট আপ করে যেহেতু আমরা এর আগে কথা বলেছিলাম হোম ল্যাব হোম সম্পর্কে হোম কি করেছিলাম কি সেট করেছিলাম কালি ওএস যেটা হচ্ছে আমাদের কালি ওএসটা কি আমাদের অ্যাটাকার পিসি বা এটা দিয়ে সরি ওকে অ্যাটাকার পিসি মানে এই পিসি দিয়ে বা টেস্টার পিসি টেস্টিং টেস্টার পিসি এই পিসিটা আমরা সেট আপ করেছি সো আমরা কাকে টেস্ট করবো মূলত কি বিষয়গুলোকে টেস্ট করব এটা নেটওয়ার্ক শিখবেন নেটওয়ার্ক ডায়াগ্রাম অথবা কিভাবে হোম ল্যাব থাকে যারা আমরা হোম ল্যাব তৈরি করে থাকি এবং সেটা এবং কি ব্যবহারিক ক্ষেত্রে কোম্পানির ক্ষেত্রে এবং কি পাবলিকলি কিভাবে থাকে এই এই বিষয়গুলো আসলেই নেটওয়ার্ক ডায়াগ্রামের মাধ্যমে অথবা বোঝানো ট্রাই করব আমরা সো আমরা অ্যাটাকার পিসি অথবা টেস্টার পিসি কি বলবো আমরা যে হোম ল্যাপটা সৃষ্টি করেছি অথবা তৈরি করেছি এই কালি পিসিকে ওকে এই পিসিকে আমরা তৈরি করব সো এখানে যে বিষয়গুলো নিয়ে আরও কথা হবে প্রথমে আসি আমরা যে আমরা অন্য একটা পিসিকে ধরি সাপোজ সেটা হচ্ছে ভিকটিম পিসি কি পিসি ভিকটিম পিসি অথবা যে কোনো একটা ওয়েবসাইট ওয়েবসাইট যারা ওয়েবসাইট নিয়ে বা যে কোনো একটা সার্ভার সার্ভার পিসি ওকে এই দুইটা পিসি মূলত আমরা ট্রাই করব সো আমি একটা স্লাইড নিলাম বিকজ এটাতে আমার ড্র করা ভালো হবে Okay. আমি একটা নতুন ড্র নিব ওকে সেই ড্র বোর্ডটা আসলে ড্রয়িং করবো সো আমরা কথা বলতেছিলাম কি অ্যাটাকার পিসি এবং কি ভেকটিম পিসি সম্পর্কে সো সাপোজ ধরেন এটা একটা ওয়েব অ্যাপ্লিকেশন কি ওয়েব অ্যাপ্লিকেশন বা ওয়েবসাইট এই ওয়েবসাইটটা এখানে হোস্টেড রয়েছে এই বিষয়ে হোস্টেড রয়েছে এটা আমার কি যে হোম ল্যাবটা সেট আপ করেছি কালি তাহলে এখান থেকে এই পিসিকে বিভিন্ন ধরনের যে টেস্ট করবে বিভিন্ন ধরনের রিকোয়েস্ট দিবে বা টেস্ট করবে এই যে সিস্টেমটা মূলত এটাই অ্যাটাকার বা ভিকটিম পিসির কনসেপ্ট সো আশা করি বুঝাইতে পারেছি সো আমরা এই পিসিটাকে কি বলবো অ্যাটাকার পিসি এবং কি এই পিসিটাকে কি বলবো ভিকটিম পিসি ওকে এই পিসিটা হচ্ছে ভিকটিম পিসি সো অ্যাটাকার পিসি বা ভিকটিম পিসি সো এখন যে মূলত যে বিষয় নিয়ে কথা বলবো ওকে ও অ্যাপ লি অ্যাপ্লিকেশন আসলে অ্যাপ্লিকেশন বিভিন্ন ধরনের হয়ে থাকে যেমন ডেস্কটপ অ্যাপ্লিকেশন হতে পারে এপিকে হতে পারে যেমন ওয়েব বেস অ্যাপ্লিকেশন ওয়েবসাইট রিলেটেড যেসব প্রকল অ্যাপ্লিকেশন হয়ে থাকে সেটা হচ্ছে ওয়েব অ্যাপ্লিকেশন যেটা আমরা এইচ টিপি এস অথবা এইচ টি টি পি সাহায্যে অ্যাক্সেস করে থাকি লাইক দ্যাট আমরা যদি দেখাই যেহেতু জানেন ইন্টারনেট নেই সেহেতু আমরা এই দেখেন এই সার্ভিসটা এই একটা সার্ভিসটা আমরা ওয়েবে সেটাকে অ্যাক্সেস করে করতেছি এটা একটা অ্যাপ্লিকেশন সো আমি এখানে যদি পাসওয়ার্ড দিই তাহলে আমি এই অ্যাপ্লিকেশনে প্রবেশ করব সো এই অ্যাপ্লিকেশানটা কি নোট করতে সাহায্য করে এই অ্যাপ্লিকেশনটা কী করে আমার বিভিন্ন কিছু নোট করতে হেল্প করে থাকে সো আই থিঙ্ক আমি বুঝাইতে পেরেছি আপনাকে যে এই যে ওয়েব বেস যেটা অ্যাক্সেস করতে পারি যে অ্যাপ্লিকেশনগুলা সেটাই হচ্ছে ওয়েব অ্যাপ্লিকেশন নর্মাল অর্থে আমরা এটাই সো একটা ওয়েব অ্যাপ্লিকেশন সেটা একটা ওয়েব অ্যাপ্লিকেশন বেশ কিছু সার্ভিসের দরকার হোক একটা ওয়েব অ্যাপ্লিকেশন তৈরি করতে মানে একটা সার্ভারে বেশ কিছু সার্ভিসের তৈরি করতে যেমন আমি একটা লারাভেলের জন্য কথা বলবো লারাভেল অ্যাপ্লিকেশনের জন্য যে লারাভেল অ্যাপ্লিকেশানটা কিভাবে সার্ভিস করে থাকে একটা সার্ভার কিভাবে বিষয়গুলা হ্যান্ডেল করে থাকে সো আমি ওয়েব অ্যাপ্লিকেশনের সার্ভ সার্ভার হিসেবে আমি কী নেব লারাভেল ফ্যামওয়ার্কের একটা অ্যাপ্লিকেশন নেব সেটা ধরতে পারেন একটা ই কমার্স সাইট ওয়েব সাইট একটা ই কমার্স সাইটের সার্ভার রিলেটেড কী কী বিষয়বস্তুগুলো আসলে লাগে একটা ওয়েব অ্যাপ্লিকেশনে সো যেহেতু আমরা এইচ সিটিপি এসে বা এইচ সিটিপিতে সেটাকে অ্যাক্সেস করব সো এই সার্ভিসের জন্য আমরা দুইটা ভাবে সেটাকে অ্যাক্সেস করতে পারি যেন বিভিন্ন অপারেটিং সিস্টেম রয়েছে আপনারা জানেন সেটা উইন্ডোজ বেসের জন্য করতে পারি এবং কি লিনাক্স বেসের জন্য করতে পারি আমি লিনাক্স নিয়ে কথা বলবো উইন্ডোজ বেসের জন্য কথা বলতে পারি সমস্যা নেই লিনাক্স বেসের জন্য যে বিষয়টা লাগবে মূলত তো আমরা কি করব লিনাক্স বেসেস কেসতে করব একটা ই কমার্স ওয়েবসাইট চালাইতে গেলে প্রথমে যে বিষয়টা লাগবে আমাদের ডাটা ইনপুট আউটপুট লাগবে আমাদের বিভিন্ন ডাটা আসবে এবং কি ডাটা যাবে এই বিষয়ে তাহলে একটা জিনিস লাগবে কি ডাটাবেস সার্ভিস ডাটাবেস সার্ভিসেস ডাটাবেস সার্ভিসের যে টুলগুলো ব্যবহৃত হয় মাই ব্যবহৃত হ আর কি ব্যবহৃত হ বিভিন্ন ডাটা বেসের যে তারপর মারিয়া ডিবি মারিয়া ডিবি এবং কি আরও যে অনেক টুলগুলো রয়েছে এই টুলগুলো আসলে ডাটা জন্য আমরা ইউজ করে থাকি সো আমি একটু স্লাইড করে নিব তাহলে একটা কি ডাটা বেস সার্ভিস ব্যবহৃত হলো যেহেতু ই কমার্স সাইটটা কি লারাভেল ফেমওয়ার্ক লারাভেল ফ্রেমওয়ার্ক লারাবেল ফ্রেমওয়ার্কটা কি লারবেল ফ্রেমওয়ার্ক কাজ করে থাকে পিএসপির উপরে তাহলে এখানে পিএসপি নামে একটা সার্ভিস আমার অ্যাড করতে হবে তাহলে কি করতে হবে পিএসপি নামে সার্ভিস আমার অ্যাড করতে হবে মূলত আরেকটা যে সার্ভিস রয়েছে এটাই মূলত আসল একটা ওয়েব সার্ভিসে বা ওয়েবসাইটে যে সার্ভিসটা প্রোভাইড করে থাকে সেটা হচ্ছে ওয়েব সার্ভিস টুল হিসেবে যে কনসেপ্টটা রয়েছে বিভিন্ন টুলই রয়েছে অ্যাপাচি রয়েছে ইঞ্জিন এক্স ইঞ্জিন এক্স রয়েছে অ্যাপাচি ইঞ্জিন এক্স এবং বিভিন্ন ধরনের আরও টুল রয়েছে ইঞ্জিএন ওকে ইঞ্জিন এক্স এবং কি বিভিন্ন ধরনের যেমন টমক্যাট বিভিন্ন ধরনের ওয়েব সার্ভার রয়েছে সো একটা ওয়েব সার্ভার হতে গেলে তাকে অবশ্যই মাস্ট বি একটা ওয়েব সার্ভিসের জন্য একটা টুল ইনস্টলেশন থাকতে হবে যেমন আমি লারাভেল ডিএসি বিধাই কিন্তু সেটা ডাইনামিক ওয়েবসাইট বিধাই কিন্তু আমি ডাটাবেস নিয়ে এসি অনেক সাইব যেগুলো এইচ ডিএমএল ট্রাইপ এইচডিএমএল সিএসএস দিয়ে শুধু যেগুলোকে ডাইনামিক কোনো ডাটা আদান প্রদান হবে না সে সাইটগুলো কিন্তু অবশ্যই আপনার ডাটাবেস না থাকলেও চলবে কিন্তু যে জিনিসটা থাকা লাগবে সেটা হচ্ছে ওয়েব সার্ভিস টুল এই বিষয়গুলো ওয়েব সার্ভিস টুল থাকতে হবে তাহলে সেটাকে একটা ওয়েব সার্ভার হবে সো এই কারণ এই ওয়েব সার্ভিস টুলটাই আপনার ফোর ফোর থ্রি এইট জিরো পুট অন করে থাকে যেটাকে সার্ভিস হিসেবে আমরা কাউন্ট করে থাকি এইচ টি টি পি এস অ্যান্ড এই বিষয়টা আমরা কাউন্ট করে থাকি এবং কি এই বিষয়টা অন থাকে বিদায় আমরা অ্যাক্সেস পাচ্ছি উদাহরণস্বরূপ এই ওয়েবসাইটটা দেখেন এই ওয়েবসাইটটা আমরা এই পুটগুলো অন পাচ্ছি ক্লিয়ার যেটাতে আমরা বিভিন্ন অ্যাক্সেসগুলো পেয়ে থাকতেছি ওকে দেন আমি মনে হয় ওয়েব অ্যাপ্লিকেশন সম্পর্কে একটা এবং ওয়েব সার্ভিস ওয়েব সার্ভার সম্পর্কে একটা ধারণা দিতে পেরেছি এবং টুল সম্পর্কে একটা ধারণা দিতে পেরেছি ওয়েব টেকনোলজি এখন দেখেন বিভিন্ন ধরনের আসলে ওয়েব টেকনোলজি রয়েছে এবং কি বাজারে প্রচলিত বিভিন্ন টেকনোলজি রয়েছে বিভিন্ন ল্যাঙ্গুয়েজে রয়েছে এটা জানে থাকেন ওয়েব টেকনোলজির ভিতরে যেমন সিএমএস রয়েছে সিএমএস রয়েছে ফ্রেমওয়ার্ক রয়েছে এগুলো ল্যাঙ্গুয়েজের উপর দিয়ে যেমন সিএমএসের ডুপাল একটা সিএমএস ডুপাল একটা সিএমএস যেমন ওয়ার্ডপ্রেস একটা সিএমএস এ কি পিএসপি বেস সিএমএস এবং কি ফ্রেমওয়ার্ক লারাভের একটা ফ্রেমওয়ার্ক এবং কি আরও বিভিন্ন ধরনের পিএসপি বেস ফ্রেমওয়ার্ক রয়েছে এবং কি নুর জেএস এর ফ্রেমওয়ার্ক রয়েছে জাবাই স্ক্রিপের যেটা ফ্রেমওয়ার্ক নুর জেএস রয়েছে জাবা স্ক্রিপেরও ফ্রেমওয়ার্ক রয়েছে তারপরে আরও বিভিন্ন টেকনোলজির জন্য বিভিন্ন ফ্রেমওয়ার্কগুলো আসলে বাজারে প্রচলিত রয়েছে সো ওয়েব টেকনোলজি আপনাকে ইথিক্যাল হ্যাকিংয়ের জন্য একজন ইথিক্যাল হ্যাকারের জন্য ওয়েব টেকনোলজিটা বোঝা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ওয়েব সিকিউরিটির বোঝা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সার্ভিস সম্পর্কে বোঝা অত্যন্ত গুরুত্বপূর্ণ যেমন ওয়েব সার্ভার যেমন অ্যাপাচির ভার্সন কত ইঞ্জিন এক্সের ভার্সন কত বা কী কী পুটে সেটাকে কি অ্যালাউ করতেছে পুট তো এই ফর ফোর থ্রি এবং এইট জিরোতে অ্যালাউ করবে এর ভার্সনগুলো কত এবং কি কী সার্ভিসটা ইউজ করেছে একজন ইথিক্যাল হ্যাকারের জন্য অথবা ওয়েব প্রিনিটেশন টেস্টারের জন্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সেই রকম গুরুত্বপূর্ণ কী সিএমএস বা ফ্রেমওয়ার্ক বা কী টেকনোলজি ইউজ করতেছে বা কী কোন ল্যাঙ্গুয়েজ ইউজ করে ওয়েবসাইটটা তৈরি করতেছে এটা বোঝাও অত্যন্ত গুরুত্বপূর্ণ সো ওয়েব টেকনোলজি সম্পর্কেও আপনার একটা বিশেষ ধারণা বা থাকা উচিত

শুধু টেকনোলজি সম্পর্কে আমাদেরও বিভিন্ন ধারণা গুলা থাকতে হবে সো আমি সম্ভবত ক্লিয়ার করতে পেরেছি যে ওয়েব সার্ভিস কীভাবে হ যেমন ওয়েব সার্ভিসের ক্ষেত্রে এবং এই মূলত এই বিষয়গুলো যারা কাভার করে যেমন অনেকগুলা সার্ভারের আসলে সিস্টেম এডমিন নাম যেমন ল্যাম্প সার্ভার লিনাক্স্যাক্স অ্যাপাচি মাই স্কুয়েল পিএসপি ল্যাম্পের যে পূর্ণরূপটা আছে ল্যাম্প রয়েছে তারপর সে ইঞ্জিন এক্সের যেটা সার্ভার রয়েছে সেটা রয়েছে বিভিন্ন সার্ভারগুলো নামছে এখন সেটা যদি উইন্ডোজ বেস হইন উইন্ডোজ বেস উইন্ডোজ বেস যদি হো তাহলে আইআইএস সার্ভার আমরা আসলে উইন্ডোজ বেসে ইউজ করে থাকি আইআইএস কি এটা ওয়েব সার্ভিসের জন্য ওয়েব সার্ভিসের জন্য আমরা আই সিমিলার টু এ পি আপনাকে ইনস্টল করতে হবে সেমিলার টু ডাটা সার্ভিস আপনাকে ইনস্টল করতে হবে এই বিষয়গুলো আপনার ইনস্টলেশনের মধ্যে রাখতে হবে দেন একটা ওয়েবসাইট আপনাকে পাবলিশ করে সেটাকে এইট জিরোতে এইসি টিপিতে অথবা এইচটিপি এসে আপনাকে পাবলিশড হবে সো তাহলে এই জন্য ক্লায়েন্টরা দেখতে পারবে সো দ্যাটস ওয়াই আমার সম্পূর্ণরূপে যদি এরকম একটা ওয়েবসাইট সার্ভিস থাকে সাপোজ ধরেন এখানে একটা ওয়েব সার্ভিস রয়েছে যেখানে আপনার এই বিষয়গুলা ইনক্লুডেড রয়েছে সো কি কি বিষয় ইনক্লুডেড রয়েছে সাপোজ ধরেন যে এখানে রয়েছে পিএসপি এখানে রয়েছে মাই এস এখানে রয়েছে পিএচবি মাই স্কোয়াল এবং কি অ্যাপাচি অ্যাপাচি রয়েছে সো এটা একটা ক্লায়েন্ট পিসি সো যেহেতু এটার একটা কি রয়েছে এখানে ডিএনএস যেটা হয়েছে যেমন আইপি রয়েছে আমি আইপি দিয়ে বলব কারণ এটা সিঙ্গেল ইনস্ট্যান্ট এটা সিঙ্গেল ইনস্ট্যান্ট আইপি রয়েছে অথবা ডোমেইন বেস রয়েছে একটা নামে রয়েছে বেসে যে দুইটাই হোক না কেন সেটা এই ক্লায়েন্ট পিসির ব্রাউজার থেকে এইচ জিরো ফুটে সেটাকে অ্যাক্সেস পাবে যে গুলা করবে রিড এবল যে পেজগুলা রয়েছে সেটাকে দেখতে পারবে কনসেপ্ট ক্লিয়ার আশা করি যে ওয়েব যে পিসির যে ওয়েবসাইটের যে ওয়েব সার্ভারের যে কনসেপ্টটা রয়েছে সেটা আপনারা ক্লিয়ার হয়েছেন সো এই একটা ক্লায়েন্ট পিসি ক্লায়েন্ট পিসির ওয়েব ব্রাউজার থেকে সেটাকে অ্যাক্সেস করতে পারবে শর্ত হচ্ছে কি এইট জিরো পুট অন রাখতে হবে অথবা ফর ফর থ্রি ফর ফর থ্রি তো আপনারা জানেন যে এস এস এল যে কনসেপ্টটা রয়েছে এই কনসেপ্টটার জন্য এই ফোর জিরো পুটটা আসলে অন রাখে সো আশা করি ডায়াগ্রামটা আপনাদের কাজে লাগবে বোঝার সুবিধার্থে সো এই রকম যে ওয়েবসাইটগুলো থাকে এবং কি একটা ডিরেক্টরি ফাইলিতে রাখতে হবে আপনারা জানেন ডব্লিউ ডব্লিউ যে একটা ডিরেক্টরিতে রয়েছে এই ডিরেক্টরিতে ফাইলগুলো ইনক্লুডেড অবস্থায় থাকে এখান থেকে এই অ্যাপাসি থেকে ডিরেক্টরিগুলো কনফিগার করে দিতে হয় যারা সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটিভ নিয়ে অলরেডি জানেন বা পড়াশোনা করেছেন তারা অবশ্যই এটা জানেন কিভাবে কনফিগারগুলো করতে হয় সো এটার দিকে যাব না বিকজ আমি কিছু ভুল কনসেপ্ট অথবা সাইবার সিকিউরিটি রিলেটেড কথা বলতেছি যে জন্য তো এগুলোতে যাওয়া আমার জন্য ডিফিকাল্ট হবে কারণ এগুলো আরও বিস্তারিত অনেক বিস্তারিত রয়েছে সো আমি আশা করি ভ্যাকটিম পিসি অ্যাটাকার পিসি এই বিষয়গুলোতে নিয়ে আপনাদের ক্লিয়ার কনসেপ্ট দিতে পেরেছি সো এই যে ইনস্ট্যান্টটা সাজাইছি এইখান থেকে যদি আমি এটাকে সার্ভার ধরি যেটাকে আমি টেস্ট করব আমি যদি নামি দেখে দেই সার্ভার ধরি এটাকে টেস্ট করব এবং কি এটা যদি আমার ক্লায়েন্ট পিসি লিনাক্স অথবা এটাকার পিসি এটাকার পিসি হ তাহলে আমি কি কী বিষয়গুলো যেমন অনেক ক্ষেত্রে একজন ডেভেলপার একজন ডেভেলপার কি করে একটা ডেভেলপার এই পিসির সাথে কানেক্ট থেকে সেখানে করা কোডগুলা তিনি এই সার্ভারে ট্রান্সফার করে তখন যে বিষয়গুলা তার কাছে লাগে টু ওয়ান পুটটা সে সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটিভ থেকে অন করে নে একজন ডেভেলপার টু টু পুটটা সে অন করে নে কারণ এই দুইটা দিয়ে ফাইল ট্রান্সফার করে থাকে তারা কানেকশান করে থাকে ফাইল ট্রান্সফারগুলো তারাগরে থাকে কোনো কারণে সামহাও সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর যে অ্যাক্টরডার রয়েছে যে সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর কাজ করে বাইশ ফুটটা ডেভেলপারে কাজ শেষ হওয়ার পরে বাইশ পুটটা শেয়ার অন অফ করেনি অথবা একুশ পুটটা শেয়ার অফ করেনি এইট জিরো তো রয়েছে অন থাকবেই কারণ এইট জিরো যদি অন না থাকে তাহলে ক্লায়েন্ট পিসি সেটাকে ওয়েবসাইটটা রিড করতে পারবে না সো ভুলের কারণে সামহাও বা এমনি রেখে দিয়েছে একজন অ্যাটাকারের কাজ হবে এগুলোকে চেক করা এগুলোকে চেক করা যে কানেক্টিভিটি স্টাবলিশ করা যায় না ফার্স্টলি সে কানেকটিভিটিসটা ব্লিস্ট করবে যে কোনোভাবে কানেকশন রিস্ক করা যায় কি না এই সার্ভারটা কি রিস্ক করা যাচ্ছে কি না দেন সার পুটগুলোকে চেক দিবে বা বিভিন্ন ধরনের কাজগুলোকে চেক দেয় তার কাজ সো আরেকটা কথা আমি সে সাথে ইনক্লুড করব। আমি মনে করি এটাও আসলে একটা দরকার সো আমি লিখে ফেলি হোস্টিং কনসেপ্ট হোস্টিং আমরা এই শব্দটার সাথে বহুল পরিচিত হোস্টিং কারো একটা ওয়েবসাইট দরকার হলে ডোমেন হোস্টিং কিনতে হবে এবং কি বাংলাদেশের অনেকগুলো ডোমেন হোস্টিং কোম্পানি আছে আমি যখন স্টুডেন্ট ছিলাম দীর্ঘদিন যাবত একটা হোস্টিং কোম্পানির সাথে কাজ করেছি তাদের সাপোর্ট ইঞ্জিনিয়ার প্লাস সিস্টেম ইঞ্জিনিয়ার হিসেবে একটু ফার্স্ট লেভেলে যখন আমি ইউনিভার্সিটিতে প্রথম ভর্তি হই সেটা হচ্ছে হোস্টিং লাগবে ডট কম সো সেখান থেকে যতটুকু অভিজ্ঞতা আমার ততটুকুই মাঝে মাঝে আমি বিভিন্ন সেমিনারে অথবা বিভিন্ন টিউটোরিয়ালে আমি কথা বলে থাকি সো আই হোপ এটাও আপনাদের কাজে লাগবে না হোস্টিং কনসেপ্টটা হোস্টিং এবং কি কোম্পানিতে কীভাবে কোম্পানি ওয়াইজ কীভাবে কথা বলে থাকে মানে কি কাজ করে থাকে হোস্টিংয়ের যে আর্কিটেকচারটা রয়েছে মানে হোস্টিং বলতে হ্যাঁ হোস্টিং অনেক হোস্টিং রয়েছে সি প্যানেল এই যে কি কনসেপ্ট ভি ভিপিএস রয়েছে সি প্যানেল এই 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 কনসেপ্টগুলোই আসলে বেশি ব্যবহৃত হয়ে থাকে এবং কি ট্রু সি প্যানেল ডব্লিউ এইচ এম এই যে ওয়ার্ডগুলা ডব্লিউ এই শব্দগুলাই হোস্টিংয়ের ক্ষেত্রে বিভিন্ন বিষয় হয়ে থাকে সাপোজ আমরা সাধারণ অর্থে দুইটা বিষয় দেখব একটা বিষয় হচ্ছে হোস্টিং বলতে আমি ঘর মনে করি কোনো একটা ঘর যেখানে কোনো কিছু রাখা হোক যে ফাইলগুলা যে একটা জায়গায় রাখা হয় সেটাই হচ্ছে হোস্টিং আর ড্রুমেইন অর্থে একটা নাম যেমন একজন ব্যক্তির নাম আছে আব্দুর রহিম সে ঢাকাতে পাঁচশো বারো নং বাড়িতে থাকে আমি যদি তাকে ডাকি আব্দুর রহিম এবে ঢাকাতে হাজার হাজার আব্দুর রহিম থাকতে পারে যাই হোক এটা আব্দুর রহিমে যাই হোক যখন আব্দুর রহিম থাকবে কারণ আপনারা জানেন ডোমেইন ক ইউনিক হও সবসময় ইউনিক হও ডোমেইনে আমি নামিয়ে দিলাম বিডি ডট কম বিডি ডট কম যে বিষয়গুলো রয়েছে যে স্ক্রিপ্টগুলো রয়েছে যে কোডগুলা রয়েছে যে একটা ঘরে রাখা হচ্ছে যে একটা সিস্টেমে রাখা হচ্ছে ওই সিস্টেমটাই হচ্ছে হোস্টিং সো বিপিএস হচ্ছে একটা ভার্চুয়াল পিসি যেখান থেকে আসলে ভার্চুয়ালভাবে ক্লাউডে থাকে ওখান থেকে অনেকে আমরা ভাড়া করে থাকি ভার্চুয়াল পিসির জন্য আসলে অনেক সুবিধা রয়েছে যেমন আপনি যদি সিঙ্গেল হোস্ট করতে চান একটা সার্ভার করতে চান আপনার সময় যে বিষয়টা লাগবে ইলেকট্রিসিটি লাগবে অল টাইম ইলেকট্রিসিটি এবং এই নেটওয়ার্ক কানেকটিভিটি কিন্তু একটা পিসি যদি ক্লাউডে থাকে সেটা কখনোই আপনার এই বিষয়গুলা খরচ মিনিমাইজ করে এবং কি ক্লাউডের থেকে পিসি নিতে গেলে আপনাকে টাকা দিতে হবে ডব্লিউএইসএম এটা ওয়েব হোস্টিং ম্যানেজমেন্ট এটা একটা সিস্টেম ওয়েব হোস্টিং ম্যানেজমেন্ট ডব্লিউএইসএম এবং কি সি প্যানেল একটা টুল যেটার সাহায্যে বিভিন্ন ওয়েবসাইটকে ম্যানেজমেন্ট করা হ আমি হয়তো বা আপনাদের প্র্যাকটিক্যাল দেখাইতে পারতাম যদি ইন্টারনেটটা সংযোগ থাকতো আমি শুধু এখানে আলোচনাই করে যাচ্ছি সেক্ষেত্রে আমাকে মাফ করবেন অন্য কোনো দিন হয়তো বা কথা বলতে হবে হোস্টিং সম্পর্কে সো সি ডব্লিউইস এম এর বিশেষ বেশ কিছু বিষয় আছে সি প্যানেলের ক্ষেত্রে যেমন শেয়ার হোস্ট আছে এবং কি ডিডিকেটেড হোস্টিং রয়েছে শেয়ার হোস্ট হলে শুধু আপনারা অনেক ওয়েবসাইটগুলো একসাথে থাকে একটা হোস্টিংয়ের ভিতরে কিন্তু এই হোস্টিংয়েরও একটা যেমন এই সি প্যানেলও যা বা বিবিএসেরও একটা কী থাকবে একটা ওএস থাকে যেমন বিভিন্ন ধরনের টুল থাকে ওয়েব সার্ভার টুল ওয়েব সার্ভিসেস টুল থাকে ডাটাবেস থাকে এবং কি যে টেকনোলজির দরকার সেই টেকনোলজির প্রত্যেকটা টুল ইনস্টলেড থাকে পি ইনস্টলেড থাকে সেই সাথে সি প্যানেলের সাথে আরও কিছু সিকিউরিটি থাকে আইপি ব্লগার তারপরে ইমেইল সার্ভিস বিভিন্ন ধরনের সি প্যানেল থাকে এই জন্য এই সি প্যানেলটা এতটা পপুলার দেশে এই সি প্যানেল ছাড়াও সিঙ্গেল ইনস্ট্যান্ট হোস্টিং আপনি নিজে নিজে তৈরি করতে পারবেন এখন এই সি প্যানেল আমরা যে অ্যাক্সেস পাই ডোমেইন বেস সেটা কিভাবে কীভাবে পাই আমরা আমরা একটু ড্র করে দেখাই বা সিঙ্গেল হোস্টগুলো আমরা কিভাবে অ্যাক্সেস পাই সো উপরের দিকে একটু জায়গা ফাঁকা রয়েছে সেখানে সাপোজ ধরেন আমার বন্ধু লিমন একটা ওর হোস্টিং কোম্পানি রয়েছে এই হোস্টিং থেকে আমি একটা জায়গা নিলাম একটা সি জায়গা বনিয়ামিন ডট কম একটা ওয়েবসাইট হোস্ট করলাম কি করলাম একটা ওয়েবসাইট হোস্ট করলাম বনি ইয়ামিন ও ডোমিন তো এইভাবে হবে না বনি ইয়ামিন ডট কম একটা ওয়েবসাইটকে আমি কি করছি হোস্ট করছি এটা হচ্ছে আমার ক্লাইন বা আমার ব্রাউজার পিসি যেটাকে ব্রাউজ করবো যখন আমি বুনিয়ামিন ডট কম সেখানে লিখতেছি আমার যে সাইজের যে কন্টেন্টগুলো রয়েছে সেটাকে পাবলিশড হচ্ছে সো দেখেন যে বিষয়গুলো নেটওয়ার্কিং কনসেপ্টরা আমি একটা নেটওয়ার্ক কিন্তু আমার একটা রাউটারের সাথে কানেক্টেড রয়েছে যেটা হোম রাউটার ধরি আমরা এই হোম রাউটার কার সাথে কানেক্টেড রয়েছে আইএসপির সাথে আইএসপি রাউটারের সাথে আইএসপি রাউটার কার সাথে রয়েছে ইন্টারন্যাশনাল গেটওয়ের সাথে যেটা আমাদের বন্ধ রয়েছে বর্তমানে কুয়াকাটা এবং কি কক্সবাজার ঢুকেছে এখন আমার বন্ধু এই সার্ভারটা বা এই ভিপিএসটা নিয়ে সিঙ্গাপুর থেকে সাপোজ ধরেন তাহলে এদেরও তো কিন্তু একটা রাউটার রয়েছে একটা রাউটার যে এদের সাথে কানেকশন রয়েছে এই ইনস্ট্যান্টের মাঝখানে এই এই সার্ভারের মাঝখানে ওকে রইলো এখান থেকে তারা গিয়েছে তারা যদি আইএসপি থেকে নিয়ে থাকে আই এস পি হয়েছে আইএসপি সারা যদি নিয়ে থাকে আমি আইএসপি ধরলাম দেন তারাও কিন্তু একটা ইন্টারন্যাশনাল আই জি জিদি ইন্টারন্যাশনাল গেটওয়ের সাথে যুক্ত যেগুলোকে আমরা মেরিন সাবমেরিন কেবল বলি যেটা সাগরে তোল দেশ থেকে একটা লিঙ্কের সাথে আর একটা লিঙ্কের সাথে যুক্ত হয়ে রয়েছে সো আমি যখন ব্রাউজ করি এতগুলা ডিভাইডেশন হয়ে আমাকে সে তারা অ্যাক্সেবিলিটি করে তাহলে বনিয়ামিন ডট কমের আই পিছনে একটা কিন্তু রয়েছে দেন আর একটা ওয়েবসাইট এই লিমন যেহেতু শেয়ার হোস্টিং বিক্রি করে একই ইনস্টেন্ট থেকে মেরি ডট কম নামে আরেকটা ওয়েবসাইট সে জায়গা দিয়েছে মেরি ডট কম এখন সেই নেটওয়ার্ক সিগমেন্টেও কিন্তু মানে এই যে সিস্টেমে আসলো সেই সিস্টেমে রয়েছে এই যে সে কি ইউজ করছে সি প্যানেল বা ডব্লিউইসএম টুল ইউজ করছে যে জন্য আমি অনেকগুলো সে সাইট ইনস্ট্যান্ট সে দিতে পারতেছে সে কি ভাড়া দিতে পারতেছে যেমন ওয়ান টু বিভিন্ন ধরনের ওয়েবসাইটে ভাড়া দিতে পারে এর তো একটা আইপি রয়েছে এই যে যার উপরে কারণ এই ওয়েবসাইটগুলো রান করার জন্য পিএসপি দরকার হতে পারে নট তো দরকার হতে পারে হতে হবে তার পাশে বিভিন্ন টুলগুলো দরকার হবে দেন এরও কিন্তু একটা নির্দিষ্ট আইপি রয়েছে যেমন দশ 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 সাপুজ ধরলাম এই আইপিকেই আমরা অনেক সময় যেমন নেম সার্ভার বলে থাকি অনেক সময় নেম সার্ভার বলে থাকি নেম সার্ভার যেমন এনএস ওয়ান অমুক ডট কম এনএস টু অমুক ডট কম নেম সার্ভার হয়ে এটি কিন্তু এই সার্ভিসের এই সার্ভারের এটা কিন্তু একটা আইপি পাবলিক আইপি হতে পারে প্রাইভেট আইপি হতে পারে এই সার্ভিসের যে যে বিষয়গুলো যদি অন থাকে তাহলে সেটাকে আমরা সেটা থেকে অ্যাক্সেবিলিটি পাবো বা বিভিন্ন এটা হচ্ছে কি এর ক্ষেত্রে মানে হোস্টিং প্রোভাইডার কোম্পানি এবং কি এখানে প্যানেল এবং ডব্লিউএসএম সম্পর্কে আমরা আলোচনা করেছি এবং কি শেয়ার হোস্টিং সম্পর্কে আলোচনা এখন এই বিভিন্ন কোম্পানি বড় বড় অর্গানাইজেশন কিন্তু তারা নিজস্ব সিঙ্গেল হোস্টিং রাখে সেটা ক্লাউড বেস হতে পারে বা নিজের ডাটা সেন্টার হতে পারে তাহলে কিন্তু সেই সময় কিন্তু এর আর্টিট্যাকচারটা ভিন্ন হয়ে থাকে সো ভাবলাম একটা তাদের ডাটা সেন্টার এটা তাদের ক্লায়েন্ট এবং কি এই নেটওয়ার্কটা এই ব্লকের ভিতরেই সীমাবদ্ধ এখান থেকেই তারা অ্যাক্সেবিলিটি পাবে সো এখানে একটা অ্যাপ্লিকেশন দেওয়া রয়েছে এটাও এরকম মাল্টি হতে পারে মানে বিভিন্ন ওয়েবসাইট একটার ভিতরে থাকতে পারে উইন্ডোজ বেস হোক বা লিনাক্স বেস হোক অথবা একটা আমরা সিঙ্গেল নিয়ে চিন্তা করি এখানে ধরি ই আর পি এই ওয়েবসার্ভারটা আমাদের পাবলিশড করতেছে সো এই ওয়েবসাইটটা আমাদের পাবলিশ করতেছে সো আমি এটা ধরি ক্লায়েন্ট বা অল ইউজার যে কারণ অল ইউজার রয়েছে অল ইউজাররা এটাতে ওরা ফর ফর থ্রিতে অ্যাক্সেস পাবে সিমিলার এটা ধরি ডেভেলপার এই ডেভেলপারও কিন্তু ফর ফর থ্রিতে পাইল এবং কি এক্সট্রা আর একটা ফিচার তার কাজের সুবিধার্থে টু ওয়ান টু ওয়ান এবং কি টু টু সে পাবে এটা ধরি অ্যাটাকার বা টেস্টার অ্যাটাকার অ্যাটাকার কী কী পাবে অ্যাটাকার রক সিমিলারই পাবে ফর ফর থ্রি টু ওয়ান টু টু বিকজ এখানে স্পেসিফিকভাবে বলে দেওয়া হয়নি ফারওয়ালে রুল করে দেওয়া ফারওয়াল ফারওয়াল কি ফারওয়াল আপনারা জানেন ইনবাউন্ড আউটবাউন্ড ট্রাফিক কন্ট্রোল করে এখানে ফারওয়ালে রুল করে হ্যাঁ এখন ক্লায়েন্ট কী পাবে ক্লায়েন্টে কিন্তু সেমিলার পারমিশনে পাচ্ছে বিকজ কোনো রুলই করে দেওয়া হয়নি যে টাকারও কী পাবে মানে ক্লায়েন্ট কী পাবে ডেভেলপার কী পাবে এবং কি অ্যাটাকার কী পাবে সবাই সব পারমিশন পেয়ে গেলো যেহেতু শুধু একজন নর্মাল ইউজারের দরকার শুধু ফর ফর থ্রি মানে এইচটি মোডে তার তো আর কোনো কিছু দরকার নেই তাকে সেই অল পারমিশন কেন দেওয়া হবে মানে লেট প্রেভিলাইজ তাকে কেন রুট অ্যাক্সেসগুলো বা রুট প্রেভিলাইজগুলো দেওয়া হবে সেই বিষয়গুলোই আসলে আমরা যারা ইন্ডাস্ট্রিয়াল অর্গানাইজেশনে থাকি এগুলোকে আমরা নিয়ন্ত্রণ করে থাকি হ্যাঁ বলতে পারেন যে যদিও বাইরে থেকে সেটাকে কেউ অ্যাক্সেস করতে পারবে না বাট নিজেদের ভিতরে ইন্টারনাল যে কম্পিউটারগুলো রয়েছে তারা তো অ্যাক্সেস করতে পারতেছে সো এই এই ডায়াগ্রামে সাহায্যে আমরা এটাই বুঝতে পারলাম সো আমরা এখানে ফায়ারওয়ালের সাহায্যে রোল করে দিতে পারি যেহেতু আমরা ওই বিষয়ে কথা বলতেছি না আমরা কথা বলতেছি যে সিঙ্গেল হোস্ট ইন্ডাস্ট্রিয়াল এনভায়রনমেন্ট এখানে সেই বিষয়গুলায় সেমিলার অ্যাক্সেস পাবে আশা করি এই বিষয়টা ক্লিয়ার আমার কাজ হচ্ছে যখন আমি ইন্ডাস্ট্রিতে জব করব। বিকজ আমার ইথিক্যালের জন্য ইন্ডাস্ট্রি আমাকে নিয়োগ করে আমি এখান থেকে এই ইআরপিটাকে সার্চ করব আমি কি করব এই ওয়েব সার্ভারটাকে সার্চ করে কি কি বিষয়গুলো পাবো কারণ এই ওয়েব ওয়েবসার্ভার ইআরপি যখন পাবলিশড করা হয়েছে একটা ওয়েব সার্ভার লাগছে সেটা আইআইএস হোক বা অ্যাপাচি হোক এই ইয়ারপি চালাইতে গেলে একটা ডাটাবেস লাগছে এবং কি কোন ভার্সনের আমরা কি টেকনোলজি ইউজ করতেছি সাপোজ দলাম পিএসপি পিএসপি লাগছে এবং কি এর ভার্সনগুলো কত এই যে ডেভেলপার এর সাথে এফ কানেকশন করছে এর জন্য একটা সার্ভিস লাগছে এফটিপি বা বিভিন্ন ট্রোল ইগিয়ে যে বাইশ ফুট ওপেন রাখছে সেটার জন্য এই অ্যাটাকার পিসির জন্য আরেকটা সার্ভিস লাগছে এসে একজন অ্যাটাকার এই বিষয়গুলো চেক দিবে এবং কি পরবর্তীতে সেগুলোকে ইনোমারেশন করবে সেগুলোকে এক্সপ্লিটেশন করবে এবং কি কোম্পানিকে আপনার ম্যানেজারকে রিপোর্ট করবে রিপোর্ট করার পরে সেগুলো সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর অথবা ডেভেলপার সেগুলোকে ঠিক করবে সেজন্য কোম্পানি আপনাকে টাকা প্রদান করবে দ্যাটস মিন ইথিক্যাল হ্যাকারের রুলটা ক্লিয়ার আপনি কি করবেন আপনি চেক দিবেন চেক দেওয়ার পরে আপনাকে এই রিপোর্টগুলা রিপোর্ট সাবমিট করতে হবে আপনার ইআরপি সার্ভারে এই এই প্রবলেমগুলো রয়েছে আপনি ঠিক করেন সেটা সার্ভারজনিত হতে পারে সেটা স্কিপ লেভেলে হতে পারে যেহেতু এখানে ইআরপির জন্য একটা স্কিপ অবশ্যই রাখতে হবে স্কিপ লেভেলে হতে পারে যে কোনো বিষয় আপনাকে সাবমিট সেটা নেটওয়ার্ক লেভেলে হতে পারে সো আশা করি সিঙ্গেল ইনস্ট্যান্ট ইনভায়রনমেন্টের এই ডায়াগ্রামটি আপনার কাছে ক্লিয়ার সো আমাদের কথা ছিল আমরা হোম ল্যাব কীভাবে আসলে সাইবার সিকিউরিটি টেস্টগুলো করবো যেহেতু আমরা একটা হোম ল্যাব সেট আপ করেছি অ্যাটাকার পিসি কিন্তু আমাদের তো ভেকটিম পিসি নেই সো ভেকটিম পিসির জন্য এরকম রেডি পিসি অনেকগুলো ওয়েবসাইট প্রোভাইড করে থাকে তার ভিতরে অন্যতম কারণ যেহেতু আপনি একজন স্টুডেন্ট একজন লার্নার আপনি কিন্তু ইন্ডাস্ট্রিতে পাবেন না বা আপনাকে কোনো সার্ভার অ্যাক্সেস করতে দেবে না আপনি যদি তাদের পারমিশন ছাড়া সেগুলোকে অ্যাক্সেস অথবা কোনো প্রকার স্ক্যানিং চালান তারা যদি আইনত পদক্ষেপ নে সেক্ষেত্রে আপনি কিন্তু আইনে তো দ্বন্দ্বনীয় অপরাধে পড়ে যাবেন এবং কি এটা নিয়ে ক্যাশ ডিজিটাল আইনে আপনাকে ক্যাশ হতে পারে সেটা আপনার প্রবলেম হতে পারে সো একজন স্টুডেন্টের তো দরকার এই বিষয়গুলো তো প্র্যাকটিস করার দরকার সে কী করবে সে করবে সে হোম ল্যাব সাজাবে সো সেই জন্যই হোম ল্যাব নিয়ে আমরা কথা বলতেছি সো এরকম রেডি ওয়েব সার্ভার রেডি অ্যাপ্লিকেশন বিভিন্ন ওয়েবসাইট প্রোভাইড করে থাকে এর মধ্যে হচ্ছে ভুল অ্যান্ড হাফ নামে একটা ওয়েবসাইট রয়েছে একটু ইন্টারনেটে সার্চ করে থাকবেন আমি হয়তো নেট থাকলে আপনাকে সার্চ করে পারতাম আলহামদুলিল্লাহ নেট থাকলে হয়তো সার্চ করে দেখাইতে পারতাম এরকম বক্স অনেকগুলো বক্স রয়েছে এবং কি আরো প্র্যাকটিসের জন্য বিভিন্ন ট্রাই হ্যাকমি অথবা হ্যাক বক্স এবং কি বিভিন্ন সার্ভিসগুলো রয়েছে সেখান থেকে আপনি দেখতে পারেন সো এরকম রেডি সার্ভারের জন্য আপনি হোম লেবের আর্কিটেকচারটা কেমন হবে বলেন আপ থেকে একটা সার্ভার আপনি ড্র করছেন অথবা নামাইছেন এর জন্য আপনার আর্কিটেকচারটা কেমন হবে আমি আর্কিটেকচার নিয়ে তো কথা বলি এর জন্য আপনি যদি বুঝেন আর্কিটেকচারটা তাহলে আপনার জন্য অনেক সহজ হয়ে যাবে একটা কিছু খুঁজে বের করা অথবা আমি এই জন্য আগে বর্তমানে ওয়েব হোস্টিং বা ইন্ডাস্ট্রিয়াল হোস্টিংয়ের জন্য বা ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাকার বা সার্ভার আর্কিটেকচারটা আপনাদের সাথে শেয়ার করেছে আশা করি এটা দিয়ে আপনি বুঝতে পারছেন যে অ্যাটাকার একজন অ্যাটাকার কিভাবে সেটাকে অ্যাক্সেস করে থাকে এটা ইন্ডাস্ট্রিয়ালে ভিত্তে সো এখন আমরা কথা বলবো ভুলেন হাফ ল্যাব নিয়ে সো আপনি যেহেতু আপনার ল্যাবকে সেট আপ করেছেন একটা পিসিতে আপনি লেপকে সেট আপ করেছেন যেহেতু টুলগুলো দিয়ে দিয়েছেন আমি আবার যদি একটু ড্র করে থাকি এটা ফিজিক্যাল মেশিন এটা হচ্ছে আপনার ওএস এটা হচ্ছে ওএস এস এটা হচ্ছে ওয়ার টুল ভিএম টুল এর ভিতরে আপনি বিভিন্ন ভিএম ক্রিয়েট করেছেন সো একটা ভিএম আমরা ক্রিয়েট করেছি কি কালি কালিভিএম আর একটা এই এখানে বলে আপ থেকে যে বক্সগুলো আমরা ডাউনলোড করবো এখানে একটা সেট করে থাকবো সো নেটওয়ার্ক সিগমেন্ট দেখাইছিলাম সেভাবেই যে এটা একটা ভার্চুয়াল অ্যাডাপ্টর তৈরি করে এই অ্যাডাপ্টরে যেমন এটার একটা আইপি রয়েছে সেখানেও কিন্তু আপনি যদি নেট মুডে দেন তাহলে ডিএসসিপি অনুসারে আপনিও একটা আইপি সে ক্রিয়েট করে নিবে সে আইপি ক্রিয়েট করে নিবে তাহলে আপনার ল্যাপটা কী হলো আপনার যদি যেমন আমার রয়েছে ওয়ান ডট আমি একটু লেখি লেখার সাহায্যে হয়তোবা আরও ভালো হবে আমি একটু বড় করে নিব বাইশ করে নিব সো আমার এটাকার পিসির আইপি কি রয়েছে এটাকার পিসির আইপি রয়েছে দশ সরি ওয়ান নাইন টু ডট ওয়ান সিক্স এইট ডট ওয়ান নাইন জিরো ডট ওয়ান থ্রি টু ওয়ান নাইন থ্রি টু এটা হচ্ছে আমার অ্যাটাকার পিসির ক্ষেত্রে আইপি আমি সিমিলার ভুলটাই করে থাকি এ ডবল থ্রি সি অ্যাটাকার পিসির ক্ষেত্রে এটা হচ্ছে আইপি সো আমি যখন আরেকটা ল্যাব তৈরি করবো সরি আমি যখন আরেকটা তৈরি করবো ল্যাব মানে আরেকটা যখন আমি পিসি তৈরি করবো তাহলে কিন্তু ও সরি আমার সিমিলার আইপি পাবে না ডিএসসিপি হলে সেটা তেত্রিশ হতে পারে সেটা চৌত্রিশ হতে পারে সেটা বা অন্য কিছু হতে পারে তেত্রিশ হতে পারে চৌত্রিশ হতে পারে সেটা তো আমি জানবো না সে আমার কত আইপি পেয়েছে তাই না তখন আমরা সেটাকে নেট ডিসকভারি করে বের করব আমি সেটাকে চৌত্রিশই দিলাম অথবা তেত্রিশই দিলাম যে এইরকম কোনো আইপি সে পেয়েছে কোনো একটা আইপি পাবে ওকে আমি এটাকে যদি একটু ড্রয়িং করে নিই কারণ তারা একটা অ্যাডাপ্টর থেকে তারা একটা ভার্চুয়াল অ্যাডাপ্টর থেকেই আইপি পেয়েছে এবং কি যদি সিমিলারিটি আরও এখানে আপনি ভিএম ক্রিয়েট করেন সেই সিরিজেই আপনার আইপি পাবে আশা করি হোম ল্যাবের বিষয়টা আপনারকে ক্লিয়ার সেই সিমিলারই আইপি পাবে সো অ্যাটাক থেকে যখন আমি সেটাকে অ্যাটাক ভ্যাক্টর দিব সেই বিষয়গুলো খুঁজে পাবো যেহেতু আমার একটা রিডিপিসি রয়েছে এটা হচ্ছে আমার অ্যাটাকার পিসি এটা হচ্ছে ভেকটিম পিসি আমি ভেকটিম পিসিকে স্কিন করে সার্চ করে বেশ কিছু বিষয় দেখানো আমি ট্রাই করব এই ভিডিওতে সো ভুলেনের থেকে আমরা বক্স রেডি করলাম এখানে ইনফরমেশন গ্যাদার করব শুধু ইনফরমেশনই গ্যাদার করব আর কিছু দেখাবো না কারণ আর কিছু বিষয় যেমন এক্সপ্লিটেশন করতে গেলে বেশ কিছু বিষয় আমার নেট থেকে সার্চ করতে হবে যেহেতু নেট নেই আমি সেটাকে তৃতীয় একটা ভিডিওতে কাভার করা ট্রাই করব যখন ইন্টারনেট অ্যাভেলেবেল হবে বাংলাদেশে তখন আমি আসলে ম্যাক করা ট্রাই করবো সো দ্বিতীয় ভিডিওটা আমি কিছু সামথিং ওই ভিকটিম পিসির ইনফরমেশন গ্যাদার করে আমি শেষ করে দেবো ইনশাল্লাহ সো এখন আমরা আমাদের ল্যাবে যাব ল্যাব থেকে আমরা সেই সেমিলার আগে যেভাবে দেখেছিলাম বেসিটা সেভাবে ইম্পুট করে নেব এমন একটা পিসি আমার আসলে ইমপুট করা রয়েছে আমি পিসিটাকে অন করে নিলাম আমি পিসিটাকে অন করে নিলাম পিসিটা অন হতে থাক আমি সেই সাথে আরও বেশ কিছু বিষয় নিয়ে কথা বলি সেটা অন হতে থাক আমরা আমরা কি করতে চেয়েছি দুইটা পিসিকে আমরা দেখতে চেয়েছি যে এই পিসির কি কী বিষয়গুলা আসলে সার্ভিসগুলো রয়েছে আমি জানি না সাপোজ ধরেন সামহাউ এটা এনোনিমাস আমার কাছে ওই ওয়েব সার্ভারটা আমার কাছে এনোনিমাস যেটা আমি ইনস্টল করেছি এর আমার কোনো ক্রেডেনশিয়াল কোনো কিছু আমার কাছে ইনক্লুডেড নেই সেই ক্ষেত্রে আমি কি করব তার যে বিষয়গুলো রয়েছে আমি কিভাবে তার ইনফরমেশনগুলো গ্যাদার করতে পারি এই বিষয়গুলো নিয়ে আসলে কিন্তু একজন সাইবার সিকিউরিটি এক্সপার্ট বা সাইবার সিকিউরিটি রিসার্চারের গবেষণা থাকে বা কী কী বিষয়গুলো আমি আসলে কালেক্ট করতে পারি সো ফার্স্টলি আমার একটা আইডিয়া থাকতে হবে তার আইপি সম্পর্কে বা তার ডোমেইন সম্পর্কে সো প্রত্যেকটা যারা আসলে বাউন্টি বা অন্য কিছু করে থাকেন তাদেরকে ডোমেইন কিন্তু দেওয়া হয় সো একটা থাকে আমি একটু লিখি ফরমেশন ইনফরমেশন দারিং রিকনাইসিস রিকন আমি এই বিষয়টাই আসলেই বললাম ফার্স্টলি যে বিষয়টা লাগে তার কী দরকার হয় একটা নেটওয়ার্ক ইনফরমেশনের দরকার হয় সরি নেট ওয়ার্ক ইনফরমেশ এটা কিন্তু মাস্ট বি আপনার লাগবে নেটওয়ার্ক ইনফরমেশনটা আপনার লাগবে যে কোন তার নেটওয়ার্ক সিগমেন্টগুলো কী কী বা নেটওয়ার্ক ইনফরমেশনগুলো কী কী এর ভিতরে আপনার থাকতে পারে কি থাকতে পারে ডোমেইন সরি টু সে ডোমেইন আর কি থাকতে পারে আইপি আর কি থাকতে পারে নেটওয়ার্ক ব্লক নেট নেটওয়ার্ক ব্লক এই বিষয়গুলো থাকতে পারে আপনার যে আইপি অ্যাড্রেস তো আমি অলরেডি কথা বলেছি এই বিষয়গুলো থাকতে পারে সিস্টেম সম্পর্কে ধারণা নিয়ে নিয়ে যেতে পারে আবার ইনফরমেশন গ্যাদারিংয়ে আ এই বিষয়গুলো আমার এই ইজতে হতে পারে সো আমি ভুলে নাভের যে বক্সটা সেট আপ দিয়েছি এই ক্ষেত্রে আমার যে বিষয়গুলো লাগবো নেটওয়ার্ক ইনফরমেশনের জন্য আমার কি লাগবো নেটওয়ার্ক ইনফরমেশনের জন্য আমার আইপিটা বের করতে হবে কোন হোস্টে রয়েছে কোথায় হোস্টিং রয়েছে আমরা একটা ধারণা পেয়েছি যেহেতু আমরা একটা ল্যাব সেট আপ করেছি ভুলেন হাফ বক্সই আমি দিয়ে দিই একটা একটা ধারণা কি পেয়েছি আমরা এর এটাকার পিসি কি কার পিসি আমার এই স্প্লিংটা আজীবন ভুল হচ্ছে এর ডবল হ ঠিক ডবলটা লিখতেছি এটাকার পিসির আইপি আমরা জানি এটাকার পিসির আইপি হচ্ছে ওয়ান নাইন টু ডট ওয়ান সিক্স এইট ডট ওয়ান নাইন জিরো ডট ওয়ান থ্রি টু এটা এটাকার পিসি কিন্তু আমরা যে নেটওয়ার্ক সিগমেন্ট ইউজ করতেছি যে ডিএসসিপি সার্ভার ডি নেটওয়ার্কের ডিএইসি পি সার্ভার ইউজ করতেছি এর ই হচ্ছে ওয়ান নাইন টু ডট ওয়ান সিক্স এইট ডট ওয়ান নাইন জিরো ডট জিরো বাই টোয়েন্টি ফোর এই সিরিজ থেকে কিন্তু ডিএসসিপি আপনার এখান থেকেই কিন্তু যে কোনো একটা আইপি সে পাবে আশা করি বুঝতে পারছি আমি জানি না সে আইপিটা কি কিন্তু এই সিরিজ থেকেই সে আইপিটা পাবে সো এই আইপিটা বের করতে আমরা দুটো টুল ইউজ করে থাকি একটা টুল হচ্ছে নেট ডিসকভার ডিসকভার আর একটা টুল হচ্ছে এনম্যাপ সো আমরা এই দুইটা জিনিস আমরা ইউজ করে থাকি সো আবারও বলি সেটাকে কিন্তু আপনাকে নেট মুডে রাখতে হবে তাহলেই কিন্তু আপনার এই আইপিগুলো আপনি পেয়ে যাবেন সো আপনাকে সেই সম্পর্কে ধারণা দেয় ডিসি ওয়ান আমার কাছে লগ ইন পাসওয়ার্ড কিচ্ছু নেই যেমন একটা ওয়েবসাইটের বিভিন্ন মানুষের যখন ওয়েবসাইট থাকে অথবা আপনার কোম্পানি কোনো যদি বিষয়গুলো আপনাকে স্ক্রিন করতে দেয় বা বিভিন্ন পেন্টেশন করতে দে তাহলে আপনাকে ইউজার পাসওয়ার্ড দেবেন আপনি ইউজার পাসওয়ার্ড পেয়ে গেলে তো সুবিধাই আপনার কিন্তু এই ইউজার পাসওয়ার্ড ছাড়াই সে বক্সটাকে অ্যাক্সেস নিতে হবে তার ভিতরে ঢুকতে হবে এবং কি ফাইল ট্রান্সফার করতে হবে তাহলে এই বিষয়গুলো আপনার কাছে ক্লিয়ার হবে সো আমি বিস্তারিত না যে আমি অল্প ভিতরে বোঝানো ট্রাই করব যে কিভাবে সেই কাজগুলা করা যায় সো আমরা লেখলাম ম্যাপ অথবা হুজ ডিসকভারির সাহায্যে তাহলে আমি একটু সিরিয়াল করে সাজিয়ে নিই ওকে ট্রু কে আমি কি করতে পারি টার্মিনাল কোথায় রয়েছে ওকে ও এই টার্মিনালের শুটও দেখা যাবে আমি একটা বড় টার্মিনাল নিয়ে ট্রাই করব হ্যাঁ তো নোট নিলাম ওকে 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 তাহলে আমি কি করব সেটাকে যেহেতু আমার কালি টোলটা এস 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 রয়েছে সো আমি এটাকে টার্মিনাল নিব ওকে এখন আমার দরকার আমার যেহেতু একই সিগমেন্টে রয়েছে একই আইপিতে রয়েছে কিন্তু আমি জানি না তার আইপি কত বিকজ আমি দেখতে পারতেছি না কেন দেখতে পারতেছি না কারণ আমি এর ভিতরে ঢুকতেই পারতেছি না ঢুকলে তো হয়তো কমান দিয়ে আমি দেখতে পারবো কিন্তু আমার ধারণা রয়েছে এর ভিতরে এই আইপিটা রয়েছে কিক ডিএসিপি সো আমি কী করব এনম্যাপ নেট ডিসকভারের জন্য অ্যাসেন এবং কি আইপি সিরিজের জন্য আমি এই আইপিটা তাকে দিয়ে দিব এবং কি সে খুঁজতে থাকবে যে সো ও খুঁজতে থাকুক আমি একটু সাজায় নিই সো ভিকটিম পিসি আইপি তাহলে দিহি আমাদের আইপি কি বের করে দিয়েছে হ্যাঁ অবশ্যই বের করে দিয়েছে ভিকটিম পিসি আইপি কারণ ভিকটিম পিসি দেখেন ওয়ান হচ্ছে আপনার যে ব্রডকাস্টিংয়ে ঢুকেছে নেটওয়ার্ক এবং কি বত্রিশ হচ্ছে আমার নিজের আইপি এবং কি দুশো চুয়ান্ন সেটাকে বের হয়ে যাচ্ছে তাহলে এর ভিতরে আছে একশো পঞ্চাশ এর ভিতরে রয়েছে একশো পঞ্চাশ এটাই আমার আইপি সো এটি হচ্ছে আমার ওই পিসির আইপি তাহলে হোস্ট ডিসকভার বের করলাম এবং কি এটাকে নেট ডিসকভার হিসেবে আপনি বের করতে পারেন যদি আপনি নেট ডিসকভার করেন সেটা তাহলে ভিকটিম আইপি আমার কত দ্যাট মিন্স আমি যদি আরেকটু ড্র করি এটা হচ্ছে ভিকটিম এটা হচ্ছে অ্যাটাকার অ্যাটাকারের আইপি তো আমি জানি কারণ অ্যাটাকার পিসিতে আমি ঢুকতে পারছি ভিকটিম পিসের আমি রুট ইউজার বা পাসওয়ার্ড কিচ্ছু জানি না কিন্তু এর আমি অলরেডি শুধু আইপি বের করতে পেরেছি কি বের করতে পেরেছি আইপি বের করতে পেরেছি সো আইপি এখন এই আইপিকে তো আমার কি করতে হবে স্ক্রিনিং করতে হবে সার্চ দিতে হবে ইনুমেরেশন করতে হবে সো ইনুমেরেশন আমরা বিভিন্ন টুল সাহায্য আসলে করতে পারি ইনিমেরেশন সার্চ করতে পারি আমরা অধিকাংশ ব্যবহারের জন্যই আসলে আমরা কি ইউজ করি এনমেপ ইউজ করি প্রথম আমরা দেখব যে এর কী কী সার্ভিসগুলো রয়েছে কী কী সার্ভিসগুলা রয়েছে সো স্কে স্ক্যানিং স্ক্যানিং পার্টে আমরা কি দেখব এর কী কী সার্ভিসগুলা রয়েছে স্ক্যানিংয়ের জন্য আমরা কী ইউজ করবো এনমেপ ইউজ করবো কী এন্ড ম্যাপ আরও কিন্তু বিভিন্ন টুল রয়েছে আমি প্রথম ভিডিওতে দেখাইছি যে ইনফরমেশন গ্যাদারিংয়ের জন্য আসলে বিভিন্ন টুলগুলা রয়েছে এন্ডম্যাপ ইউজ করবো এন্ডম্যাপ ইউজ করে আমি প্রথমে ডাইরেক্টলি দিব যদিও টাইম লাগবে আমাদের কি কি দরকার আসলে অ্যাকচুয়ালি মানে কয়টা পুট অন রয়েছে বা কি কি সার্ভিস অন রয়েছে বা সিস্টেমে আমি আবার আর একটা টার্মিনাল অন নিব সকালি আমি রুডে যাব ওকে কালি এনম্যাপ এইস এনম্যাপ হেল্প দেখব যে কোন বিষয়গুলোতে যেমন কী কী আমি যদি দিই তাহলে আমার এই বিষয়গুলো দেখাবে সো এনম্যাপ এইস গ্র্যাফ গ্র্যাফ আমি কী দেব ভার্সন দেব ভার্সন যদি দেই তাহলে কি ইউজ করলে এস বি ইউজ করলে এই ভার্সনগুলো আমাকে কিন্তু সে দেখাবে এবং কি মাইনাস এ ইউজ করে যাতে ইনেবল এস ডিটেকশন ভার্সন ডিটেকশন স্ক্রিপ স্ক্যানিং টার্গেট এই বিষয়গুলো দেখাবে সো আমি তো ডাইরেক্ট দিয়েছি এখানে এখানে ডাইরেক্ট দেওয়ার পরে আমার যে সার্ভিসগুলো অন রয়েছে টোয়েন্টি টু রয়েছে এইট জিরো রয়েছে এবং কি এই বিষয় রয়েছে আমি এই স্ক্রিনের রেজাল্টটা এখানে আমি দিয়ে দিলাম এটা কি একটা নর্মাল স্কিন রেজাল্ট সো বুঝতে পারছেন তাহলে আমি কি করব আর হার্ডলি স্কিন করব যে আমি এই যে সার্ভিসগুলো রয়েছে সার্ভিসের ভার্সনগুলো আসলে বের করতে চাচ্ছি যে সার্ভিসের ভার্সনগুলো কি তাহলে ওই ভার্সন অনুযায়ী আমি তার এক্সপ্লুইটেশন খুঁজতে পারবো সিবি খুঁজতে পারবো ওকে আশা করি সেটা বুঝতে পেরেছেন ওকে তাহলে আমরা কী করবো ম্যাপ তাহলে এ এস ভি এসসি আমি সবগুলো একবারই দিয়ে দিলাম আমি কী করবো আইপিটে দিয়ে দিবো আপনি কি করবেন আইপি যদি না থাকে ডোমেন দিবেন কারণ যখন দেখবেন যারা বাক বাউন্টি কাজ করবেন তারা স্কুপ ইনস্কুপ দেখবেন ডোমেনের সামনে স্টার থাকলে অনেকগুলো সাব ডোমেন থাকতে পারে ফার্স্টলি আপনার কাজ হবে সাব ডোমিন ইনিমেরেশন করা যায় আপনার থাকতগুলো এর আন্ডারে সাব ডোমেন আছে এবং কি সেই সাথে আপনি বিভিন্ন টুল ইউজ করতে পারেন টুল ইউজ করে বের করবেন অ্যাক্টিভ সাবডোমেন কোনগুলা রয়েছে এবং কি প্রত্যেকটা রুমেইন আপনি একের পর এক সেটাকে স্কিন করবেন সো আমিও যে স্ক্রিন স্কিন করতেছি এবং কি নোট করতেছি সো আমি আমি ট্রাই করবো যে পরবর্তীতে আরো কিছু বের হয় কিনা যেন একটা বিশাল একটা সামারি বের হয়েছে কি রয়েছে বাইশতম পুট রয়েছে এবং কি এরও একটা স্ক্রিন রেজাল্ট আমি এখানে ট্রাই করবো বাইশতম তম এসে এইস এবং কি সিক্স পয়েন্ট ডিভিয়ান ফর একটা প্রোটোকল রয়েছে যেমন বাইশতম পুটের রয়েছে এবং এইট জিরো ফুটের কী রয়েছে অ্যাপাসি ডিভিয়ান ট্রু যেমন আরেকটা ভার্সন বের হয়েছে এবং কি এই একটা পুট সম্পর্কে ইনফরমেশন বের হয়ে গেছে সো যেহেতু তিনটা পুট অন এই তিনটা পুট অন এর ক্ষেত্রে আমরা এই তিনটা পুট নিয়ে আসলে কাজগুলা করতে পারি সো যেহেতু এইট জিরো পুট অন রয়েছে দ্যাট মিন্স সেটাকে ওয়েব বেস অ্যাক্সেস করা যেতে পারে কারণ আমরা কি আমরা দেখেছিলাম ওয়েব বেস অ্যাক্সেসের জন্য আসলে কি ইউজ করি এইট জিরো পুট এইচ আমরা ইউজ করি সো আমরা যদি একটু ব্রাউজারে যাই

সেটাকে ওয়েবসাইট বেস এখন আপনি ইউজার পাসওয়ার্ড দিয়ে এর ভিতরে ঢুকে এই সাইটটা আপনি চালাইতে পারেন সো এখানেও বেশ কিছু ইনফরমেশনের দরকার রয়েছে খালি ইনফরমেশন শুধু আপনি নিলেই তো হবে না আরও বেশ কিছু ইনফরমেশনের দরকার রয়েছে যেগুলোকে আপনার ওয়েবসাইট ফুড পেন্টিং বলে এখন ওয়েবসাইট ফুডপেন্টিং যদি ধরি এখানে যদি বলি কি কি বিষয়গুলা এই যেহেতু একটা ওয়েবসাইট সে ওয়েবসাইট ফুড পেন্টিং যেহেতু আমি ফুড পেন্টিং নিয়ে আজ কথা বলতেছি এখানে কি বের হলো আমরা ইনফরমেশন গ্যাদারিং করলাম রিকনের এখানে ভুলে না বক্স দিলাম এখানে আমরা আরেকটা অপশন দেব ওয়েবসাইট ইনফরমেশন ওয়েবসাইট ইনফরমেশন কী হতে পারে সফটওয়্যার ইউজ এবং ভার্সন একটা ইনফরমেশন হতে পারে সফটওয়্যার ইউজ এবং ভার্সন কী সফটওয়্যার এটা ডুপাল কি পাওয়ার বাই ডুপাল ডুপাল কী আপনারা জানেন একটা সিএমএস কার সিএমএস পি এস ওকে তাহলে আমরা এখানে লিখে ফেলি সি এম এস ডুপাল হোয়াট ওয়াব দিয়েও আপনি কিন্তু করতে পারতেন কারণ হোয়াট ওয়েব দিয়েও এটা করা যা দেখি হোয়াট ওয়েব আছে কি না হোয়াট ওয়েব অবশ্যই রয়েছে Okay, clear. Good, high. sorry. দেখেন এখানে একটা রয়েছে অ্যাপাচি ট্রু পয়েন্ট ট্রু কারেন্ট ডুপাল অর্গানাইজেশন ডুপাল এবং কি এটা আরেকটা দেখেন আরেকটা বিষয় সে প্রকাশ করেছে পিএসপি ভার্সন রয়েছে এর এত সো এটাও একটা ইম্পর্টেন্ট নোট একটা নোট করে নিয়ে যেতে পারে ও আমি যদি নোটটাতে যাই সো দুপাল এখন দুপালে ভার্সনটা কত সেটা বের করার খুবই দরকার ছিল যে দুপালে ভার্সনটা কত স্কিপ ওয়ার্ড পিএসপি ফোর পয়েন্ট ফাইভ ওকে সেটা আমরা দেখি ওয়েবসাইট ঘাটলে যদি বের হও যে দুপালে ভার্সন কত সো কন্ট্রোল ইউ আমরা দিতে পারি এখানে দেখতে পারি ওকে এখানে বেশ বেশ কিছু ওয়েলকাম টু সাইট তেমন কিছু ইনফরমেশন হয়তো পাচ্ছি না ডুপাল সাইট ব্ল্যাক লগো পি মানে একটা লগো রয়েছে আর কি রয়েছে ওকে মিডিয়া অল ওকে যাই হোক মনে করেন প্রত্যেকটা বিষয় আসলে খুঁজতে হবে যারা সিটি আপ করেন অলরেডি তারা জানেন এই বিষয়গুলা যে প্রত্যেকটা বিষয় আমাদের খুঁজতে হবে আমরা যে কত ভার্সন রয়েছে সাপোজ ধরেন আপডেট ভার্সন না তখন কিন্তু তার সিবি পাওয়া যাবে তার সিজি পাওয়া যায় যেমন এখানে আপনার লগ ইন যেমন সেকশন ট্রাই করতে পারেন কিন্তু এখানে এই ওয়েবসাইটে কোনো প্রবলেম আছে কি না আমরা তো এখান থেকে যদি একটু দেখে আসি তাহলে কি টুল আসলে ইউজ করা যায় এখানে দেখেন এখানে যেমন ভার্নেবিলিটি অ্যানালাইসিস এখান থেকে কিন্তু আমরা বিভিন্ন টুল ইউজ করতে পারি যেমন এনম্যাপ ইউজ করতে পারি নিত্য ইউজ করতে পারি আমরা কি ইউজ করতে পারি ফাফাজিং করতে পারি আমরা নিত্যটা ইউজ করবো কেন এখন এখানে প্রবলেম আছে কি না আরও কোনো প্রবলেম আছে কি না তাহলে কি ইউজ করব নিত্য ইউজ করব সো যদিও আমি যেতে চাইছিলাম না তবে আমি দেখি নিক্ত এইস যেমন এই ডুপাল সেভেন এখানে কিন্তু একটা প্রবলেম আমরা আর একটা প্রবলেম পেয়ে গেছি ডুপাল ভার্সন করতো ডুপাল ভার্সন সেভেন ওকে পলে ভার্সেন সেভেন এইভাবে আসলে আপনার আপনার টার্গেট যে বিষয়গুলা রয়েছে সেই বিষয়গুলা আপনি কানেকশন করতে পারেন দেখেন এখানে আরেকটা রয়েছে যেমন টোয়েন্টি টোয়েন্টি এই টোয়েন্টি টোয়েন্টি আপনি অ্যানোনিমাস লগ করে আসলে দেখতে পারেন যে আসলে অ্যানোনিমাস লগ হয় কিনা না অ্যানোনিমাস এনোনিমাস লগ হয় কি না এটাও দেখতে পারেন যদি অ্যানোনিমাস লগ সে অফ করে থাকে তাহলে বাইশের কোনো সিবিই আছে কিনা যেমন সিক্স পয়েন্টস এ ডিবিআনের কোনো সিবিই আছে কি না এই এই বিষয়েও আপনি এটাও করতে পারেন অথবা আপনি এইট জিরো পোর্ডে যে অ্যাপাসি ভার্সন থ্রু আছে এটার কোনো সিবিই আছে কিনা এটা এটাও দেখতে পারেন দেখে যে কোনো ওয়েতে যদি ঢোকা যা ওই সাইডে যদি ঢোকা যা ঢুকে যদি নর্মাল ইউজার হিসেবে ঢুকতে পারেন নর্মাল ইউজার হিসেবে ঢুকে সেটাকে যদি এক্সপ্লুটেশন করে প্রেভিলাইজ এক্সপ্লুয়েশন করে রুটে ঢুকতে পারেন দ্যাট মিনস ইউ আর হিরো এই সাইটটা পুরাপুরি আপনার কাভারে সো আজ এই পর্যন্তই আশা করি আমি বেসিক লেভেলের হোম ল্যাব সেট আপ কালিডোলাক্স ইউজেস এই বিষয়গুলো কাভার করতে পেরেছি সো আবারও বলি এই দুইটা ভিডিওতে আশা করি আপনারা উপকৃত হবেন এবং কি কিভাবে হোম ল্যাব সেট করে আপনি নিজের নিজে প্র্যাকটিস করতে পারবেন এবং কি বেসিক বিষয়গুলো আমি কাভার করেছি এবং কি দ্বিতীয় আরেকটা ভিডিও বানাবো এবং কি এই ল্যাবটা আমি শেষ করে দিব যে কিভাবে আসলে কাজ করে থাকে আমি আজকেও শেষ করতে পারতাম কিন্তু আমি চাচ্ছি যে একটু ইন্টারনেটের সাহায্যে কিভাবে খুঁজে খুঁজে এই সিভিইগুলো বের করতে প্রবলেমগুলা প্রবলেমগুলো বের করতে বের করে সেটাকে কীভাবে সার্চ করা হোক কিংবা আমি কি মেটা স্প্লিট ইউজ করব না অন্য কিছু বিষয়গুলো ইউজ করব না অন্য টুলগুলা ইউজ করব সেই টুলগুলো নিয়ে খুঁজে খুঁজে বের করে আসলে আসলেই এই যে প্রবলেমগুলো সলভ আউট করব সো আবারও বলি ইটস মাই পার্সোনাল ব্র্যান্ডিং আমি আসলে মূলত সাইবার সিকিউরিটি এবং লিনাক্স বেস কাজ করে থাকি এবং কি বিভিন্ন সময় ইউটিউবে কথা বলে থাকি সো আমার কাজ এবং কি আমার ভিডিওগুলো যদি ভালো লাগে আপনি আপনি পার্সোনালভাবেই সাবস্ক্রাইব শেয়ার কমেন্ট এবং কি অন্যজনকে শেয়ার করে রিকোয়েস্ট করবেন আর যদি খারাপ লেগে থাকে তাহলে একটা মন্তব্য লিখবেন আমি আমার কাছ থেকে আমি আরও ট্রাই করবো আমি ভালো কিছু বিস্তারিত আপনাদের প্রদান করতে সো আমি কমিউনিটির জন্য কাজ করি আমার জন্য সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম ভালো থাকবেন তৃতীয় ভিডিও জন্য আমি অতি তাড়াতাড়ি বাংলাদেশের প্রস্তুতি যদি স্বাভাবিক হয় অতি তাড়াতাড়ি আমি সেটাকে প্রভাইড করবো ইনশাআল্লাহ সো আমার চ্যানেলের নাম বনি আমি আমার ইউটিউব চ্যানেলের নাম বনিয়ামিন ড বনিয়ামিন এখান থেকে সার্চ করে তাকে ই করবেন দেখতে পারেন আর বিষয় হচ্ছে আমি ফেসবুকেও বিভিন্ন সময় কথা বলে থাকি ফেসবুকেও আমাকে ফলো করতে পারেন এবং কি আমার লিঙ্কডিনও ফলো করতে পারেন লিঙ্কডিনে আমিন নামে সার্চ দিলে আসে যাবে থ্যাংক ইউ সবাইকে ধন্যবাদ আবার দেখা হবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম